আমি তানিয়া শান্তিনিকেতন নকশিকাঁথা থেকে আজকে দেখাবো একটা খুব সুন্দর তসর সিল্ক মিলিয়ে মিশিয়ে একটা ভিডিও আপনাদের দেখাবো। 16th August কলকাতা এক্সিবিশন আমরা একদিনের জন্য শান্তিনিকেতন থেকে যাচ্ছি, আপনারা কিন্তু আসবেন, খুব ভালো লাগবে, আর আপনারা আসলে কিন্তু আমাদের এই যাওয়াটা সার্থক হবে। তো অবশ্যই আসবেন 16 তারিখ শুক্রবার যোধপুর পার্ক নারী সেবা সংঘ 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি আমরা আছি ওখানে। চলুন আজকের ভিডিওটা দেখাই। আজকে যেটা আমি পড়েছি আপনাদের দেখানোর জন্য সেটা হচ্ছে পিওর গাছি তসরের এই ডিজাইনটা, দেখুন একদম অন্যরকম, একদম ময়ূরের ডিজাইন, তার সঙ্গে পদ্ম ফুল আর একদম বিগ ফ্লোরাল দিয়ে কিন্তু পুরো ডিজাইনটাকে সাজানো হয়েছে। আর বডিটা যাচ্ছে পুরোটাই কালামকারী ডিজাইনের, পুরো অল ওভার পাথা ওয়ার্ক রয়েছে এবং পাটটাও কিন্তু একদম পেসলি ওয়ার্কের পাড় রয়েছে, পুরো শাড়ি জুড়েই পাটটা এইভাবে থাকছে। কম্বিনেশনটা খুব সুন্দর সোবার প্যাস্টেল কম্বিনেশনে করেছি, কারণ কালামকারী সবসময় লাউড কালার কম্বিনেশন আপনাদের আগে দেখিয়েছি, যদিও এই কম্বিনেশনটা নতুন নয়, জড়ি পাড়ে আগে আমরা করেছি, এটা একদম নতুন ভাবে করেছি আঁচলটাকে এরকম হেভি ওয়ার্ক করে। ঠিক আছে, তো এই যাচ্ছে প্রথম শাড়ি, এটার প্রাইস যাচ্ছে 11,980, পিওর গাছি বাই গাছি তাসরে। চলো এবার আমরা একটু ফোক শাড়ি দেখাই আপনাদের। ফোক কাঁথার ডিমান্ড তো আপনারাই জানবেন, যেখানেই আমরা ফোক কাঁথা নিয়ে যাই সকলের পছন্দের, যে তানিয়া ফোক কাঁথা দেখাও, লাল সুতো কালো সুতো যত রকম কম্বিনেশন হয়, এটাও কিন্তু আমরা আজকে যেটা দেখাচ্ছি লাল সুতোরই পিওর গাছি বা এই গাছি তসরে একদম গোল ফোক ডিজাইন। ডিজাইনটা সত্যিই সুন্দর লাগে, সেই জন্যই তো সকলের এত পছন্দের ডিজাইন। এবং সব থেকে বড় কথা কি জানেন, এই ডিজাইনটা কিন্তু আজকের না, বহু বছর ধরে এই ডিজাইন চলে আসছে এবং আজন্ম চলবে, কারণ এই ডিজাইন সব থেকে ইন্ট্রিকেট কাজ করা, মানে প্রতিবার সুতো কাটতে হয় ছোট্ট ছোট্ট করে, তো সেই জন্যই বোধ হয় গুরুত্ব এত বেশি। এই যাচ্ছে পুরো ফোক কাঁথা, 2.5 মিটার পুরো অল ওভার, তারপরে 12 ইঞ্চের বর্ডার রয়েছে। এই যাচ্ছে শাড়ি অল ওভার পুরোটাই যাবে কিন্তু লাল সুতো দিয়ে কাজ করা। ঠিক আছে, 11,350 যাচ্ছে এটার প্রাইস, পিওর গাছি বা এই গাছি তসরে অসাধারণ সুন্দর। আর এর সাথে আপনারা চাইলে লাল ব্লাউজ পরতে পারবেন, বাট আমার মনে হয় যেন ফোক কাঁথাটা যেন এই ব্লাউজ দিয়ে পরলেই বেশি সুন্দর লাগবে, অনেক বেশি এলিগেন্ট লাগবে। নেক্সট দেখাচ্ছি এটা বিশ্বপুরি কাতানে, কেন বলছি এই যে রংটা, পদ্মকাঁথা অনেক দেখেছেন আপনারা, পদ্মকাঁথার তো কোনো জুড়ি নেই, পদ্মকাঁথা আজও সকলের পছন্দের এবং হয়ে মানে আজীবন হয়ে থাকবে। এই রংটা জাস্ট দেখুন, আমরা পদ্মকাঁথা খুব কম বানাই, যখনই বানাই একটু কিছু চেষ্টা করি অন্যরকম কিছু পদ্মকাঁথা করতে, তো এই রংটা দেখুন একদম বিষ্ণুপুরী কাতানে এক্সক্লুসিভ ডুয়াল টোন, এই কালার গুলো কিন্তু খুব এক্সক্লুসিভ, এগুলো আপনারা কোথাও পাবেন না, নকশিকাঁথায় পাবেন না। এটা আমি গর্বের সাথে বলতে পারি যে আমরা বিভিন্ন রকম কালারের কিন্তু ট্রায়াল করেই যাচ্ছি আপনারাও জানেন যে কাতান যখনই আমরা বানাই একটু নতুনত্ব কিছু কাতানে করার চেষ্টা করি, এই রংটা কিন্তু একদম ডিফারেন্ট, ডুয়াল টোন কাতান, একদম ভাষা কার্পেট পদ্মকাঁথা, পুরো হোয়াইট পার্ল হোয়াইট সুতোর কাজ রয়েছে, অসাধারণ সুন্দর লাগে। এর সাথে বেশি কিছু না, গয়না পরবেনই না বা পরতে হয়ও না, একদম জাস্ট একটা পার্লের ওয়ান লাইনের একটা নেকলেস পরবেন, মানে একদম মানে দারুণ লাগবে দেখতে। এই দেখুন জাস্ট কাজটা, পুরো শাড়িটাই কিন্তু এইভাবে থাকছে, জুয়েল টোনে রয়েছে বিশ্বপুরী কাতানে, অপূর্ব সুন্দর রংটা, সেই জন্যই হয়তো এত ভালো লাগছে, জাস্ট সিল্কের কালারটা অস্বাভাবিক সুন্দর হয়েছে। এই যাবে পুরো আঁচল, পদ্মর আঁচলটা কিন্তু আমাদের অনেকটাই বড় আপনারা দেখতে পাচ্ছেন। এই যাচ্ছে, ঠিক আছে, এটার প্রাইস যাচ্ছে 8925, 8,925। নেক্সট একটা দেখাবো, একদমই ফিউশন কাঁথা, এটাও বিষ্ণুপুরী কাতানে, শুধু রংগুলো দেখবেন একদম ডিফারেন্ট কালার কম্বিনেশন গুলো আপনাদের দেখাই আমরা কাতানে, যেগুলো একদম অন্যরকম, যেগুলো আগে থেকে প্ল্যান করে ডাই করে তারপরে বিট না করালে এই কালার গুলো কিন্তু একেবারেই আসে না, একদম ইন্টারেস্টিং কালার, একদম ইন্টারেস্টিং কালারই বলবো, আর এই রঙের জন্য কিন্তু শাড়িগুলো এত ইউনিক হয়ে উঠেছে। এটা কাটছে না, এই যে পুরো বুড়ি কাঁথা, এই যে ফ্রন্টের ডিজাইনটা প্রতিটা হাফ সার্কেলে কিন্তু আমরা
চারপাশটায় হোয়াইট সুতো দিয়ে দড়ি কাঁথা করেছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাফ সার্কেলে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করেছি। আর কার্পেট কাঁথা জাস্ট এই ডিজাইনটা দেখুন, তাহলে বোধ হয় আপনারা বুঝতে পারবেন যে কার্পেট কাঁথা কতটা সুন্দর হতে পারে। অপূর্ব সুন্দর কাজ। আর এই যাচ্ছে তার ব্লাউজটা, হাত পাখা ব্লাউজ, এই দেখুন কি সুন্দর কাজ দেখেছেন। মানে লালটা এত সুন্দর পড়েছে কার্পেটের কাজটা, দেখে যেন মনে হচ্ছে একদম সেই রং করা, মানে একদম ভেলভেটের মতো লাগছে, অপূর্ব সুন্দর। ঠিক আছে, প্রাইস গেল এটার 11,980। নেক্সট দেখাবো একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর খুব এক্সক্লুসিভ এই শাড়িটা, বিষ্ণুপুরী কাতানে। শুধু শাড়িটা দেখবেন, আর অবশ্যই অবশ্যই এটার সাথে লাল কলফ পাইপিং করাবেন। এটা আমি বলবো, মানে এটা আমার সাজেশন বলতে পারেন, কারণ আমি শাড়িটাকে এইভাবেই কল্পনা করেছিলাম যে শাড়িটা লাল কল পাইপিং করালে শাড়িটা অন্য মাত্রা পাবে, এতটাই সুন্দর শাড়ি। মীনাকারী কাঁথা, যারা মীনাকারী কাঁথা সিল্কে অনেকদিন ধরে বলছিলেন, এই শাড়িটা দেখুন। আর ব্ল্যাক এন্ড হোয়াইটের তো কোনো এজলেস কালার কম্বিনেশন, জাস্ট দেখুন একদম দুদিকে পেইসলি ডিজাইন, মাঝখানটা পুরো অল ওভার মীনাকারী কাঁথাটা রেখেছি। এরপর যদি লাল একটা কল পাইপিং হয়, বুঝতে পারছেন কি সুন্দর লাগবে দেখতে, পুরোটা যাচ্ছে এরকম। আর এই হচ্ছে আঁচলটা, এবং কাজটা অপূর্ব সুন্দর হাতের কাজটা করেছে, অপূর্ব সুন্দর হাতের কাজ। 10,500 পিওর বিষ্ণুপুরী কাতানে রয়েছে, অল ওভার মীনাকারী কাঁথা, দেখেছি কি সুন্দর মীনাকারী কাঁথার কাজটা। আচ্ছা ব্লাউজটা দেখিয়ে দিই, ব্লাউজের পেসলি দুটো কিন্তু পুরো স্ট্যান্ডিং এ রয়েছে, মানে আপনি যখন বানাবেন এটা কিন্তু পেসলিটা কিন্তু দাঁড়িয়ে থাকবে এরকম করে, খুব সুন্দর লাগবে দেখতে। নেক্সট দেখাবো একটা পলাশ কাঁথা ল্যাহেরিয়া গাছি কাশরের উপর, দেখে নিন পিওর গাছি বাই গাছি কাশরে পলাশ কাঁথা। যারা সোবার চাইছেন, প্যাস্টেল চাইছেন, বেশি ব্রাইট চাইছেন না, তারা কিন্তু এই কালার গুলো দেখতে পারেন। এগুলোর ডাই গুলোই আমরা খুব প্যাস্টেল শেডে করিয়েছি, যাতে খুব বেশি ব্রাইট না হয়। কেমন লাগছে বলুন এই কালারটা, একদম পুরো অল ওভার পলাশের ডিজাইনটা স্ট্রাইপ করে করে চলে গেছে। এই হচ্ছে আঁচল, ল্যাহেরিয়ার কালারটা দেখবেন, রয়্যাল ব্লুর সাথে ফিরোজা ইয়েলো এই কম্বিনেশনটা রয়েছে। এই যে ল্যাহেরিয়াটা, এটা কিন্তু পুরো এই কম্বিনেশনে রয়েছে, অল ওভার পলাশ সোবার কম্বিনেশন। আমি বারবার বলছি এটা কিন্তু খুব ব্রাইট কম্বিনেশন নয়, ব্রাইট রয়্যাল ব্লু নয়, খুব সোবার রয়্যাল ব্লু কম্বিনেশনে রয়েছে। ঠিক আছে, এটার প্রাইস যাচ্ছে 11,550। নেক্সট দেখাবো পিওর গাছি দর্শনে একটা পোক কাঁথা তসরে কালো সুতো, কি সে সুন্দর শাড়িটা, 2.5 মিটার কমপ্লিটলি অল ওভার, 2.5 মিটার কমপ্লিটলি অল ওভার, দারুণ সেলাইটা, মানে অপূর্ব সুন্দর হয়েছে সেলাই। আপনারা হাতে পেলে বলবেন যে তানিয়া কেন কন্টিনিউসলি সুন্দর সেলাই বলে দিল, তার কারণ সেলাইটা খুব সুন্দর, একদম সূক্ষ্ম হাতের কাজ, পিওর গাছি বাই গাছি তসরে রয়েছে, 2.5 মিটার পুরো অল ওভার, তারপরে প্রায় 18 ইঞ্চের বর্ডার রয়েছে কুচির কাজটা। প্রাইস যাচ্ছে 11,350, পিওর গাছি বাই গাছি তসরে রয়েছে, একদম ব্ল্যাক সুতোর কাজ, পুরোটাই অল ওভার এইভাবে থাকছে। আর ব্লাউজটা থাকছে সরু একটা থিন বর্ডার। নেক্সট দেখাবো একদম মা দুর্গার শাড়ি, ডার্ক চকলেট কালারের মধ্যে একদম ঝলমলে একটা শাড়ি, খুব সুন্দর শাড়িটা,
রয়েছে এখানে, পিওর গাছি বাই গাছি দশরের রয়েছে। পুরো শাড়িটাতে উপরের পারে শিউলি ফুল, নিচের পারে পাতার ডিজাইন রয়েছে, প্রদীপ দিয়ে পুরো ডিজাইনটাকে কিন্তু হাফ সার্কেল গুলোকে বাঁধা রয়েছে, মানে অপূর্ব সুন্দর শাড়িটা। বডি কালার ইজ ডার্ক চকলেট, চকলেট কালারটা কিন্তু এবছর পুজোর খুব ইন, মানে খুব সুন্দর, খুব ট্রেন্ডিং কালার সেটা বলবো। যাচ্ছে পুরো আঁচলটা ব্লাউজটা দেখাবো, ব্লাউজটা দেখেই মন ভরে যাবে, এত সুন্দর ব্লাউজটা। দেখুন এই যাচ্ছে ব্লাউজটা, 12,600 যাচ্ছে এটার প্রাইস। শাড়িটা কিন্তু পুরো মানে পুরো মেটেরিয়ালটাই কিন্তু অল ওভার এইভাবে থাকছে, পিওর বিষ্ণুপুরী কাতানা দেখাবো একটা, অল ওভার শিউলি ফুল, পুরো শাড়িটা শিউলি ফুলে রয়েছে, পার্টলি পাল্লু শাড়ি, কুচিটা পুরো অল ওভার থাকছে। পিসটা যাবে অল ওভার এইভাবে, খুব সুন্দর। আমি তাড়াতাড়ি আপনাদের পিসটা করে দেখাচ্ছি, এবং বাকি পোর্শনটা পুরো কিন্তু পায়ের ডিজাইনটাই থাকছে, বাকি পোর্শনটা পুরো পায়ের ডিজাইনটা থাকছে। কেমন লাগছে ডিজাইনটা, একদম ব্ল্যাক এর উপর পিস উইল বি অল ওভার শিউলি ফুল, পিসটা কিন্তু পুরো শিউলি ফুল থাকছে অল ওভার কাজের মধ্যে। আঁচলটা পুরো অল ওভার আঁচলটা কাটছে না তো, ঠিক আছে। এই যাচ্ছে পুরো কুচিটা, কুচিটা আমরা পুরো কিন্তু শিউলি ফুলের ডিজাইনটাকে অল ওভার পাটলি পাল্লু ডিজাইনের মধ্যে করে দিয়েছি, খুব সুন্দর লাগবে দেখতে যখন পরবেন না। একবার এদিকে টান টান করে দেখুন, এইভাবে বডিতে আপনার কিন্তু পাটা থাকছে, কি সুন্দর লাগবে বলুন তো, ঠিক আছে। 11,350। তারপরেরটা যেটা দেখাচ্ছি আরেকটা হাত পাখা ডিজাইনের শাড়ি, যেটা কিন্তু অফ হোয়াইটে বানিয়েছি, অফ হোয়াইটের উপরে যেন কিছু হয় না, মানে এত সুন্দর লাগছে অফ হোয়াইটটা, আর পুরো কার্পেট কাঁথা গুড়ি কাঁথার কাজ রয়েছে। জাস্ট দেখুন চেস্ট পোর্শনে আপনি এইটা যদি দেন, তারপরে বাকি শাড়িটা কিরকম লাগবে বলুন তো, মানে দারুণ লাগবে দেখতে, একদম এক্সক্লুসিভ কার্পেট অ্যান্ড গুড়ি কাঁথার কাজ রয়েছে, অন বিষ্ণুপুরি কাতান সিল্ক। জাস্ট দেখুন শাড়িটা, এই গেল আঁচল, কার্পেট অ্যান্ড গুড়ি কাঁথার মেলবন্ধন এই আঁচলে আমরা করিয়েছি, একদম এইভাবে যাচ্ছে একটা স্টোরি কাঁথা, অপূর্ব সুন্দর শাড়িটা। 18,980 যাচ্ছে এটার প্রাইস, মানে কিছু কিছু শাড়ি হয় না একদম অন্যরকম, তো এইটা কিন্তু একদম অন্যরকম একটা কনসেপ্ট এবং ডিজাইন, এবং হাতের কাজটা দেখবেন, চোখটা আমি যখন ডিজাইন আঁকি তখন কিন্তু খুব ভেবে আমাকে আঁকতে হয়, যেহেতু একটা ফেস আঁকছি, ফেসের সাথে কিন্তু এক্সপ্রেশনটা খুব বড় ব্যাপার, যেটা ঠিক না হলে কিন্তু একটা শাড়ি কখনোই ভালো লাগবে না দেখতে। হ্যাঁ, আপনার ছেলেটা মেয়ে হয়ে যাবে, মেয়েটা ছেলে হয়ে যাবে, ছেলের এক্সপ্রেশনটা রাগি হয়ে যাবে। নেক্সট দেখাচ্ছি পিওর গাছি দশরে, একদম নিউ কনসেপ্ট, একদম পুজোর কনসেপ্টের শাড়ি, অল ওভার কাঁথা, অল ওভার কাঁথা, পুরো শাড়িটা এইভাবে আমরা কাঁথা করিয়েছি, এখন না পুরো শাড়িটা এইভাবে আমরা কাঁথা করিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে, একদম বুকের পাড়টা যাচ্ছে এরকম, একদম ম্যাপেল লিপস, প্রদীপ, শঙ্খ, মঙ্গল ঘট, এইভাবে পুরো শাড়িটা গেছে, আর এইটা কিন্তু পুরো অল ওভার কাঁথা করা রয়েছে, গুড়ি কাঁথা, ঠিক আছে। এবার আঁচলটা দেখুন কি অপূর্ব লাগছে না, লাল হলুদ দিয়ে